আমার কাছে মনে হয় ঢাকা শহরের মাত্র 20% মানুষ বাসায় বসে আছে আর বাকি 80% মানুষ চলে গিয়েছে বিভিন্ন উৎসবে, কারণ এই ফেব্রুয়ারি মাসেই চালু হয়েছে বাণিজ্য মেলা, বই মেলা এবং পিঠা উৎসব। তো পিঠা উৎসব দেখতে আমিও চলে গিয়েছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেটা সেগুনবাগিচায় অবস্থিত। এবারের পিঠা মেলাটা সম্পূর্ণ গ্রামীণ ঐতিহ্যের মাধ্যমে সবকিছু তুলে ধরা হয়েছে এবং তার সাথে রয়েছে ঢেকি। ঢেকিতে পাট দিয়ে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি এবং গ্রামের খুব সুন্দর আদলে একটা কুঁড়ে ঘর তৈরি করেছে, যেখানে যেয়েও আপনারা ছবি তুলতে পারবেন। পিঠা মেলায় ঝাল পিঠা, মিষ্টি পিঠা এবং ঝাল অন্যান্য আইটেম, ফুচকা, মোমো সহ অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো সবগুলো পিঠার প্রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ম্যাক্সিমাম পিঠাই হচ্ছে 20 থেকে 40 টাকা অথবা 50-60 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 20 টাকা থেকে শুরু করে সব আইটেম আপনারা পেয়ে যাবেন এবং এই যে 100 টাকাও কিছু দুধ পুলি বা এরকম টাইপের কিছু পিঠা আছে। তো ঝাল পাকোড়াও পাওয়া যাচ্ছে, গুড়ের সন্দেশ আছে 50 টাকা, মুখ পাকুন আছে 70 টাকা। তাছাড়া ফুচকা পাওয়া যাচ্ছে, ফুচকাটা লাইভ বানিয়ে দিচ্ছে এবং বাচ্চাদের জন্য অনেক ধরনের আইটেম আছে। এরপর পিঁয়াজু একদম আপনার চোখের সামনে কড়াইতে গরম গরম ভেজে আপনাকে দিবে। এবং এই যে ডোনার দেখতে পাচ্ছেন, পপকর্ন আর পাকন পিঠা আছে, অনেক ধরনের পিঠা এবার মেলায় উঠেছে এবং সবগুলো পিঠাই খুবই স্বাস্থ্যকর। এবং এখানে যে পরিবেশটা, সবাই পলি দিয়ে ঢেকে রেখেছে এবং যে যেটা খেতে চাচ্ছে উঠিয়ে দেখাচ্ছে। কিছু কিছু দোকানে আমি দেখেছি যে পলি ছাড়াও তারা রেখেছে। তো এখানে অনেক ধরনের পিঠা আপনারা দেখতে পাচ্ছেন, যার যেটা পছন্দ অবশ্যই যে খাবেন। আমার তো ছিটা পিঠা খুবই পছন্দ, চিতই পিঠা পছন্দ। তো চিতই পিঠাটা হচ্ছে ইনস্ট্যান্ট, এখানেই গরম গরম বানিয়ে দিবে, কড়াই একদম সেট করে রেখেছে। এবং ডিম চিতই তো আমার মোস্ট ফেভারিট, উপরে ডিমের পোচটা দিয়ে দেয়। তো আপনারাও দেখতে থাকতো পিঠা মেলার সব কিছু। পিঠা মেলা কিন্তু হাঁসও আছে, হাঁসের প্রাইস ছিল 200 টাকা। হাঁস ভোনাটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে, কালারটা কি সুন্দর। এবং এখানে সুইটকর্ন আছে, সুইটকর্নের পাশাপাশি মোমো আছে, ইনস্ট্যান্টলি উনি এখানে মোমো বানাচ্ছেন, এখানে স্টিম করে আরেকজন দিচ্ছেন প্যাকেট করে। আসলে পিঠা মেলায় না আসলে এত পদের আইটেম আপনারা মিস করবেন। শুধু যে পিঠা তাই নয়, এখানে কিন্তু মিষ্টি আইটেম আছে, বিভিন্ন ধরনের মিষ্টি, ইলিশ মিষ্টি, বরফি মিষ্টি, অনেক ধরনের মিষ্টি আপনারা পাবেন। এবং যারা বাচ্চারা পিঠা খেতে পছন্দ করে না, তাদের জন্য চার কেক, ডোনাট এগুলো তো আছেই। তাছাড়া চাউমিন আছে, ঝালপাকোড়া আছে, দেশি মুরগি আছে এবং এখানে রুটি বানিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট। তো আপনারা যার যেটা পছন্দ এখান থেকে খেতে পারবেন। আর ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এত উৎসব মুখর একটা পরিবেশ, সবাই এখানে ছিল। আমরা যেতে যেতে তাও রাত 10টা বেজেছে, তারপরও দেখুন অনেক মানুষ সেখানে ছিল। তো দিনের বেলা হয়তো আরও ভিড় হবে, আপনারা সময় নিয়ে যাবেন। আর এখানে ছবি তোলার জন্য প্রচণ্ড ভিড় থাকে। তো গ্রাম বাংলার সব কিছু ঐতিহ্য আপনারা দেখতে পারবেন। এবং ওখানে কিন্তু লাইভ গান চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান অভিনয় সবই হয় সেখানে এবং খুব সুন্দর গান গাচ্ছিল, আমরা খুব এনজয় করেছি। আপনারাও শুনতে থাকুন। সো ভিডিওটি ভালো লাগলে এখনই আমার ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।